গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ বলক ঘুম থেকে উঠে নাস্তাটা করে নিচ্ছি কারণ আমি সবার পরে ঘুম থেকে উঠেছি তারা পড়াটা এনে খেয়েছে আর আমি ব্রেডটা আর একটা মিষ্টি নিলাম কারণ ডিম প্রসার করতে ইচ্ছে করলো না আর দ্বীপের বাবা সকালে বিশাল বিশাল মুরগি নিয়ে আসলো চারটাতে মুরগিগুলো এরকম কেমন রান থান এভাবে মানে চারটা চারটে করে পিচ করে নিয়ে আসছে সে আর রাখতে পারলো না পরে আমি রেখেছি হ্যাঁ ফ্রিজে রেখে দিয়ে আসলাম আর এই যে চিংড়ি মাছটাও অনেক দিন যাবৎ কাটা হয় না সেটাও নামিয়ে রাখলাম কাটার জন্য আর একটা মুরগি শুধু রাখলাম ডালটা আগেই বসিয়ে দিয়েছি ডালটাও হয়ে গেছে এখন ডালটা সোমবার দিয়ে দেব। ইদানিং আর ইসের ডালটা ভাল লাগে না আমার কাছে কেন জানি ওই যে যেটাকে বলে আমরার ডাল মানে শীতটা পড়ার পর না ভালো লাগে না আসলে টক ডালগুলো কিন্তু গরমেই ভালো লাগে তাই কি আর দেব যেহেতু গতকালকেও লাউ দিয়ে রান্না করেছে আমার ছেলে আবার একই টাইপের ডাল দুদিন খেতে চায় না তাই পেঁয়াজ দিয়েই সোমবারটা দিয়ে দিলাম পেঁয়াজের ডালটা সে এমনিতেও পছন্দ করে ডালটা হয়ে গেল এখন মাংসটা বসিয়ে নেব তার ভিতরে আবার অনেকক্ষণ জল ছিল না তাও ভাগ্য ভালো আগে মাংসটা কেটে কুটে নিয়ে রেখেছে কারণ সবগুলো ফ্রিজ উঠিয়ে রেখেছি মাংস এমনিতে আমি কেটে রাখি না যখন যেটা রান্না হয় সেটাই নামিয়ে রাখি আর একটা মজার ঘটনা ঘটল মানে এই স্টিলের কড়াই তো একটু গরম হয়েছে যেই তেলটা দিলাম এমন জোর একটা আওয়াজ হলো আমি ভয় পেয়ে গেছি তো এখন মাংসটা রান্না করে নিচ্ছি একটু দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব আর এই যে টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচ প্রতিদিনই ঈদে যে মাংসগুলো হাতে মেঘিয়ে রান্না করি আজকে মনে করলাম একটু কষিয়ে রান্না করি একই টাইপের খাওয়া তবে আজকে মাংসটা অনেক টেস্ট হয়েছে কিসের জন্য বুঝলাম না একটু যত্ন করে রান্না করছি সেই জন্য মনে হয় আর এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আবার টমেটোও তো দিয়েছি এই কারণে আর এই যে এখন দিলাম জিরে বাটা আর মুরগিগুলো তো অনেক বড় আসলে ছোট মুরগি স্বাদ লাগে না মুরগি যত বড় হয় তত টেস্ট হয় বিশাল বিশাল মুরগি মানে একটা মুরগি রান্না করলাম আমাদের দুদিন হয়ে যাবে এই কারণেই রান্না করলাম মুরগি অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল যা ছিল শেষ হয়ে গেছে তা পুরাতনটা খেয়ে শেষ করে ফেলেছি এখন নতুন আজকে আবার নিয়ে আসলো সকালে আর এখন একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দেবো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এটা দিয়ে কষিয়ে নেব মরিচের গুঁড়োটা কেমন জানি কালারটা হয়ে গেছে নতুন মরিচের গুঁড়ো এনেছে কিন্তু ওই যে আবার পটে ভরবো সেটা আর মানে সময় পাওয়া যাচ্ছে না এই দেনিং আর আমরা তো অত কাজ করতে পারি না আসলে সেটাই অলস মানুষ তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে তো আসলে স্টিলের করাই দেখতেই সুন্দর কিন্তু মানে খুব আস্তে আস্তে রান্না করতে হয় না হলে পুড়ে যায় আর এখন এই যে মাংসটা দিয়ে দিলাম বিশাল মাং মুরগিটা মানে আমি প্রতিদিন যেই কড়াইটা রান্না করি সেটাই হয় না সেটা দিলে আলু আর ঝোল দিলে হবে না এই কারণে এই বড়ো কড়াইটাই নিলাম আবার নন স্টিকের কড়াইটাও আর নামাতে ইচ্ছে করলো না সুগেজ থেকে ওটা আবার ই করতে হবে এই কারণে তো মাংসটা একটু ঢেকে দিয়েছি অনেকগুলো জল বেরিয়েছে এখন মাংসটা একটু ভালো করে কষিয়ে নেবার আলুটা আগেই ভেজে রেখেছি আর চিন্তা করলাম পাশের চুলাটায় লাউটাও বসিয়ে দিই কারণ দুটো চুলো একসাথে দেখাতে পারতেছি না এই যে লাউটাও বসিয়ে দেবো যেহেতু চিংড়ি মাছটা কেটেছি তো কয়েকটা চিংড়ি মাছ রেখে দিয়েছি আর একটু কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটা ভেজে লাউটাও দিয়ে দেবো কারণ নিরামিষি রান্না মানে পেঁয়াজ ছাড়াই লাউ আমরা এভাবেই রান্না করে থাকি তা আমার ছেলে মানে এদিকে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি আবার মাংস সে বলতেছে সে মনে করছিল এটা মনে হয় আগামীকাল খাবো পরে বললাম যে না বাবা আসলে লাউ বেশি দিন ফ্রিজে থাকলে না নষ্ট হয়ে যায় আবার কালকে থেকে ইস্কুল সকালে এত রান্না করা সম্ভব না এমনিতেই তো শরীরটা ভালো না কথাটা বলতেও কষ্ট হচ্ছে তাই চিন্তা করলাম যে লাউটা আজকে রান্না করে রাখি এছাড়াও ফ্রিজে সব মানে ঢেঁড়স আছে পটল আছে আর এই যে বললাম না আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম মানে কথাটা বলতে একটু কষ্টই হচ্ছে জানি না শ্বাসকষ্টটা যে কবে ভালো হবে ওষুধ খেলাম হোমিওপ্যাথিও খাচ্ছি এলোপ্যাথিও খাচ্ছি জানি না কবে ভালো হব তার ভিতরে সব কিছু করতে হয় মাংসটা কষানো হয়ে গেলে এখন জল দিয়ে দিচ্ছি মুরগির মাংস তো রান্না করতে বেশি সময় লাগে কড়াইটার জন্য একটু সময় লাগলো কারণ এটা আবার বেশি জাল দিয়ে রান্না করা যায় না আর জানি না কবে আবার গ্যাস চলে যাবে ভয়ও পাচ্ছি কারণ ঈদেরই এমন পরি এত পরিমাণে গ্যাস থাকে দুটো চুলেই সুন্দরভাবে রান্না করা যায় এই কারণে আজকে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল মানে এত লেটে ঘুম থেকে উঠলাম তারপরও বেশি সময় লাগলো না আমার একা মানুষ তো একাই সব গুজগাজ করে রান্না করতে হয় আমাকে তো গুজগাজ করে দেওয়ার মতো কেউই নেই আর এখন একটু দিয়ে দিলাম লাভে একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো মানে বাটা জিরে শেষ হয়ে গেছে সেটাই বললাম ব্যালেন্ডার মেশিনটা তো এখনও সারানো হচ্ছে না জানি না আদা রসুন সব শেষ এরপর মাংস খাওয়ার মতো কিছু করতে হলে আবার সেগুলো পেস্ট তৈরি করতে হবে এটাই বললাম দীপের বাবাকে যে একটু ব্যালেন্ডার মেশিনটা মানে সারিয়ে আনার জন্য এই যে লাউটাও ই করা কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম লাউটা যা টেস্ট হয়েছে অনেক ভালো ছিল লাউটা এই জন্যই চিন্তা করলাম যে আজকে রান্না করে নিই কারণ বেশি দিন হয়ে গেলে পরে আর ভালো লাগবে না এই যে এখন আর আরেকটা সমস্যা হলো কি আজকে লাউ রান্না করলাম না রান্না করতে বসিয়ে দিয়েছি কিন্তু মরিচ দেওয়ার কথা আমার মনেই ছিল না অনেক পরে মনে পড়ছে পরে আমরা তো এমনিতেই ঝাল কম খাই দুটো মরিচ দিলাম আর সামান্য একটু চিনি দিলাম যে হয়ে গেল লাউটা এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই সব সবজিতে ধনিয়া পাতা দিলে ভালো লাগে শীতের দিনে তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম হয়ে গেল রান্না বান্না আর পাশের চুলায় মাংসটা হচ্ছে এই যে মাংস এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ সেটাই বললাম মানে গরম মশলার গুঁড়ো শেষ আমার যতটুকু ভান্ডারে ছিল সবই গুঁড়োগুলো শেষ হয়ে যাচ্ছে এখন ভ্যালেন্ডার মেশিন না আনলে আমার অবস্থা খুবই খারাপ হবে কীভাবে রান্না রান্নাবান্না করব মানে যাই রান্না করি করতে তো হবে হয়ে গেল বান্না করা এখন খাওয়ার পরাই যে যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি মাংস ডাল আর লাউ তা বাবুকেও খাবারটা দিয়ে দেব আর আমিও খেতে বসে পড়বো দ্বীপের বাবা আর আমি আজকে একসাথেই খেলাম হ্যাঁ বাবু আজকে লাউ দিয়ে আলাদা খেয়েছে মাংস দিয়ে আলাদা খেয়েছে ডাল দিয়ে আলাদা খেয়েছে ওর বাবাকে আবার বললো যে মা বাবা আমি আজকে দিন তিন পদ দিয়ে খেয়েছি আর এই যে মাংসটা অনেক টেস্ট হয়েছে আমিও খাবারটা নিয়ে বসে পড়েছি এখন আবার চলে আসলাম সন্ধ্যায় এই যে দুধ আর বিস্কিট নিয়ে বসে পড়লাম দিপার আমি তাহলে আজকের বলো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে বাই